সে কি দিদি, আজকেই চলে যাচ্ছেন? আর কিছুদিন থাকতে পারতেন তো। মাদুর বলে পাশে একটা গ্রাম আছে, গুরু জটাধারীমা সেখানে থাকেন। হঠাৎ করে ওনার কথা খুব মনে পড়ছে, তাই ভাবলাম চাই গিয়ে দেখা করে আসি একবার ওনার সাথে। চিন্তা করো না, দুদিনের মধ্যে আমি ফিরে চলে আসব। আপনি একবার চলে গেলে ফিরে আসবেন কিনা জানি না, ওনাকে পরে দেখতে যাবেন, আপনি এখানেই থাকুন না। একদমই না, মনে পড়েছে যখন, যাত্রাটা পিছিয়ে দেওয়া ঠিক হবে না, দেখা করেই চলে আসব। ঠিক আছে, তাহলে আমরা সবাই মিলেই যাই। আপনার গুরুর কাছ থেকে আমরাও না হয় আশীর্বাদ নেব। না গঙ্গা, উনি অত সহজে কিন্তু সবার সাথে দেখা করেন না। আমি ওনার কাছে যাই, গিয়ে সবার কথাই জিজ্ঞেস করে আসব, এই জন্যেই আমি একাই যেতে চাইছি ওখানে। ঠিক আছে দিদি, আপনি যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন সেটাকে তো আমরা পাল্টাতে পারি না। আপনি সাবধানে ঘুরে আসুন, আপনার যাওয়ার জন্য আমি গাড়ির ব্যবস্থা করে দিই। গাড়ি লাগবে না অরুণ, আমি আগে যেরম ভাবে যেতাম ঠিক সেরম ভাবেই চলে যাব। ঠিক আছে, সাবধানে যাবেন। আসি তাহলে। দাঁড়াও, চক্রটা নিতে পারবে না ভেবে নিয়ে আশা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে। তুই কি ভাবছিস কাল চক্রটা তোর কাছেই আছে? তুমি এত তাড়াতাড়ি হার মেনে নেবে বলে আমি ভাবতেই পারিনি। তুই কিরকম ভীতু তাই দেখছি। এই দেবীর সামনে যে জিততে পারবি না সেটা বুঝতে পেরেছিস? হেরে চলে যাচ্ছে, মন খারাপ করে কোথায় যাবে তা না, হাসতে হাসতে একেবারে চলে গেল। এই চক্রটা তোর কাছে আছে তো? শিবের মাথায় গঙ্গা যেমন থাকে, কাশী স্বামীর সঙ্গে সেই রকমই চক্রটাও থাকবে। আমাকে ছেড়ে কোথাও যাবে না। ওই ভৈরবীর দিমাগ বড্ড বেশি, সেই জন্যে হেরে গিয়েও দেখুন কেমন দিমাগ দেখাচ্ছে। যাই হোক, এই বাড়িটা ছেড়ে গেছে, আমাদের ঘরের থেকে নেমেছে, এখন আমার মনের মধ্যে অদ্ভুত এক শান্তি। শান্তি পেলেন তো? চলুন গরমে কোল্ড ড্রিঙ্কস খাই। ওই যাকে দেখে খুব তাড়াতাড়ি আমি এই ঢিপির রহস্য বের করে তবেই ছাড়ব। ছুলে কেন এই শাড়িটা? এই শাড়িটা কিন্তু যার তার নয়, এই শাড়ির একটা সম্মান আছে। এই শাড়িটা জটাধারী মার না? জটাধারী মার এই শাড়ির ওপর আমার সব থেকে বেশি অধিকার আছে। জটাদেবী মাকে চেনো তুমি? আচ্ছা, ওনাকে কি করে চিনলে? কে তুমি? ভৈরবী। মা, আমাকে ক্ষমা করে দিও মা।
মা যাকে নিয়ে গর্ব করেন মায়ের সেই শিষ্যাই কি তুমি গো? আমার নাম চন্দ্রিকা, আমিও হলাম জটাদেবী মায়ের শিষ্যা। ভৈরবীর মতো হও, ভৈরবীর মতো হও বলে মা আমাকে সবসময় বলতে থাকেন। তুমি কে না জেনেই আমি তোমার গায়ে হাত তুলেছি, আমায় ক্ষমা করে দিও মা। ওনার সাথে থাকা যোগিনী তুমি, ওনার শাড়িকে তুমি যদি এতই সম্মান দাও তাহলে জটাদেবীর জন্যে তোমার মনে কত সম্মান আছে? আমার এটা ভালো লাগছে গুরুমাকে সকলে ভয় পান এবং ভক্তিও করেন, তোমাদের মতো শিষ্যদের জন্য আমার গর্ব হচ্ছে। এভাবেই থেকো, পাল্টে যেও না কিন্তু। জটাধারী মাকে দেখারও কেউ আছে এটা আমি যে জানতে পারলাম তার জন্য আমার মনটা খুশিতে একদম ভরে গেল। আমারও তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। জটাদেবী মা যদি তোমাকে দেখেন খুব খুশি হবেন। এসো মা, এসো। মা, এদিকে তাকাও, আমি ভৈরবী। মা, মা তোমার এটা কি হয়েছে, কি হয়েছে বলো, বলো না মা। গুরুমা কি হয়েছে বলো না, কি হয়েছে গো বলো না আমাকে। মা হ্যাঁ বসো। হে ভগবান, তোমাকে এইভাবে দেখতে হবে আমি কোনো দিনও ভাবিনি। এই রোগটা অন্য কারোর হতে পারে কিন্তু তোমার মতো যোগিনীর এই রকম একটা রোগ হতে পারে আমি ভাবতেই পারছি না। তোমার মুখটা এত দাগে ভরে গেছে যে আমি এর দিকে একদম তাকাতেই পারছি না। আমরা যেরকম দেখেছি তোমার যে তেজ আর শক্তি ছিল, যে গম্ভীরতা তোমার কাছে ছিল, সেগুলো কোথায় গেল? কত চমক ছিল, কত তেজ ছিল জটামার সেই মুখ, কোথায় গেল সেসব? কাঁদিস না ভৈরবী, একজন যোগিনীর চোখ থেকে শুধু জ্যোতি বেরোতে পারে, চোখের জল নয়। তুমি আমাকে বলো না কি হয়েছে। অনেক দিন ধরে একটা দেবীর মন্দিরের দরজা বন্ধ করে রাখা ছিল, কিছু গ্রামের লোকেরা সেই দরজা খুলে দিতে বলেছিল। আমি ওখানে গিয়ে মন্দিরে দরজা খোলার সময় বন্ধ দুষ্ট শক্তির সাথে অনেক যুদ্ধ করলাম, তারপরে দুষ্ট শক্তির উপর আমি জয় লাভ করে ওই মন্দিরের দরজা সবার জন্য খুলে দিলাম। আর সেই রাগে ওই দুষ্ট শক্তি প্রতিশোধ নিতে আমার এই অবস্থা করে দিল। আর সেই থেকে আমার সব শক্তি চলে গেল আর আমার এই অবস্থা হলো মা। দুষ্ট শক্তিকে হারাতে গিয়ে আমি নিজের শক্তি হারিয়েছি, এতে আমার কোনো দুঃখ নেই মা। আমার শক্তি গেলেও ওকে আমি শিক্ষা দিয়েছি, আমার শিষ্যরা এই জগৎ সংসারে ছড়িয়ে আছে, এতেই আমি সন্তুষ্ট। আমার একটুও ভালো লাগছে না এসব। আমি যেমন দেখেছি সেরম জটামাকেই আবার দেখতে চাই। আমাদের গৌরব ছিলে তুমি, সবাই সম্মান করত তোমায় যোগিনী বলে। আমি এখানে তোমার হয়ে পুজো করব আর তোমার সব হারানো শক্তি
আবার ফিরিয়ে আনবো তোমার কাছে। কোনো পুজো করলেও সেটা সম্ভব নয়, কারণ এটা আমার পূর্বজন্মের পাপের ফল। এই পাপের ফল আমাকে ভোগ করতেই হবে, এর থেকে মুক্তি পাওয়া কিছুতেই সম্ভব নয়। যতদিন বাঁচব এইভাবেই আমাকে বাঁচতে হবে। তাহলে কি আমি তোমাকে এখান থেকে বাঁচাতে পারবো না জটামা? একজন যোগিনীর এরকম চিন্তা করা মানায় না। কত বছর পরে আমাকে যে দেখতে এসেছিস তাতেই আমার শক্তি অনেক বেড়ে গেছে।